কার কত চাপাবাজি শুনবো রে ভাই। টিজার ছাড়ার আগে অনন্য মামুন বলতেছেন, যাদের হাড় দুর্বল তারা যেন দরদের টিজার না দেখে। তুফানের দিনে প্রকাশ পেল ঢালিউড মেগাস্টার খ্যাত শাকিব খানের দরদ, প্রথম প্যান ইন্ডিয়ান সিনেমার দরদের টিজার। তুফানের তাণ্ডবের মাঝেই দরদ দিয়ে ঢালিউডের এই শীর্ষ নায়ক এবার যেন নিজেকে ছাড়িয়ে গেলেন। টিজারের প্রথমটা সোনাল চৌহানের সঙ্গে রোমাঞ্চের সাথে শুরু হয়, এরপর টিজারটা ধীরে ধীরে কতটা যে ভয়ঙ্কর রূপ ধারণ করে তা অনেক শাকিবেনরা কল্পনাই করেননি। অনন্য মামুন বলেছিলেন, যাদের হার্ট দুর্বল তারা যেন দরদের টিজারটা না দেখে, এবং সেটা সত্যি সত্যিই করে দেখালেন। সিনেমার প্রতিটি দৃশ্যে অ্যাকশনের সাথে শাকিব খান যেন রক্ত নেহলি খেলেছেন, কখনো কখনো ভয়ঙ্কর কিলার, কখনো কখনো সাইলেন্স পাগলের ভ্যাস, সবকিছু মিলে সিনেমার গল্পটা যেন জল ঘোলা। সম্পূর্ণটা না দেখলে বোঝাই যাবে না আসলে সিনেমাটাতে কি ঘটতেছে। অনন্য মামনের হার্ট দুর্বলের সতর্ক বার্তাটা যেন এই টিজারের 1 মিনিট 24 সেকেন্ডের সম্পূর্ণটাই পাল্টে দিল। টিজারটি দেখার পরে সবাই প্রশংসায় ভাসাচ্ছে। চলতি বছরের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে দরদ।